গভীর রাতে ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যার পর পাশের রুমে থাকা গৃহবধূর ছেলে ও বোনের মেয়েকে ঘুম থেকে ডেকে তোলে সন্ত্রাসীরা। রুম থেকে বের করে ছোট্ট সেই শিশুদের দেখানো হয় বিভৎস লাশ। পরবর্তীতে ঘরের আলমারি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। বলছিলাম বরিশালের বাবুগঞ্জে গতকাল ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা। এই ঘটনায় আহত হয়েছেন গৃহবধূর স্বামীও। সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে ঘরের কোণে ফেলে রেখে যায়। লোমহর্ষক এই হত্যাকাণ্ডে পুরো এলাকা জুড়েই আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ এটিকে ডাকাতির উদ্দেশ্যে এসে হত্যাকাণ্ড বললেও নিহত গৃহবধূর মায়ের দাবি পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে তার মেয়েকে। ঘটনার সময় পাশের রুমে অবস্থান করা ওই গৃহবধূর বোনের মেয়ের মুখে শুনুন লোমহর্ষক সেই হত্যাকাণ্ডের বর্ণনা। আমাকে রুমে ঢুকছে, ওয়ার্ডরোবের ভিতর দিয়ে একটা দড়ি বের করছে। দড়ি বের করার পর কতক্ষণ পর উনি দাফাইতে এসে খালামুনি হইয়ে পরে উনি কি যেন টাহায় টাহাইয়া আমার খালামুনির সব দাঁত বাইঙ্গে হালাইছে। হইয়ে পরে আমাকে রুমে ঢুকছে, টাকা নেছে। নেওয়ার পরে সবাই বাইরে গেছে। একজন লোক আমার গমিত দিয়ে উঠেছে, আমি হজা কেছিলাম, আমার টাইনে উঠাইয়া আমি কইতেছি আপনি কে, আপনার নাম কি, কয় আমার নাম দিয়ে তোর দরকার আছে, হেয়ে কইয়া আমার থাবর দিছে। দেওয়ার পরে গইতে আছে, চুপ কথা কবি না, কথা কইলে তোরেও মাটি হালাম, হেয়ে কইয়া হেরা গেছে কে। তারপর আমি আমার খালাতো ভাই গুলো বাবুর পুলিশ বাড়ি গেছি। রাত্রে যাওয়ার পরে একও ডাক দিছি, ডাক দেওয়ার পর চট্টগ্রাম আমার বাইককে এসে ফোন দিছি, দিয়ে কই খালামুনি তো আর নাই, আঙ্কেল রে কোফাইয়ে থই নাই, ও হেপার আমার আম্মু গুদারে সব কিছু খবর দিছে। হেপার রাইয়া হসপিটালে নিয়েছে আমার আঙ্কেল, যখন টাকা নিতে গেছে তখন 5-6 জন ছিল। তারপরে একজন গেছে, মানে তুমি বুঝলা কোনো শব্দ পাওয়ার পর তুমি কোন রুমে গেছিলে? ওই রুমে আমি কম্বল মুড়ে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে? তারপরে ওই খুনি খালামুনি দাফায় এই শব্দ শুনে আমি বের হইনি, আমি কম্বলের ভিতরে রয়েছি ভয়তে। তারপর কতক্ষণ পর আমার ওই টাকা নেছে, নেওয়ার পরে আমার এটা নিয়ে দেখাইছে। এরপর তো আমার খালাতো বাইরে ইয়ে চিকিৎসা দিয়েছে। তারপর আমি ওকে কই চুপ কর, কথা কইলে আমাকেও মারিয়ে লেবে। এরপর আমরা ওই রুমে যাইয়ে তারপর দুয়ারটকে কতক্ষণ বসে, এর মধ্যে আঙ্কেলে ডাকে, ও জুয়ে না, ও মিহার সব শেষ, তোরা তাড়াতাড়ি মানুষ দিয়ে বলে। এরপর আমরা সবাই ডাকছি, মানে খবর পেয়ে আসার পর আমি তো তখন 2:20 আমার কাছে আমার সেজো কাকার বউ গিয়ে বলছে আমাদের বাসায়। তারপর আমরা দৌড়ে দৌড়িতে আসছি, এসে দরজা খুলে ভিতরে গেছি, গিয়ে দেখি তো আমার কাকি শুয়ে রয়েছে, ব্লাডিং হইতেছে প্রচুর, আর আমার কাকার কোনারে বাঁধা, তারও হাত পা দিয়ে রক্ত বের হইতেছে, তার মুখটুক বাঁধা এরকম। পরে দেখি আমি বের হই, আমার লোকজন যারা ছিল পাড়া প্রতিবেশী চিৎকার দিছি, ডাক দিছি, তারপর তারা চলে আসতে আইসে আমার কাকারে তাৎক্ষণিকভাবে তারা আর কি মেডিকেলে নিয়ে গেছে। সকালে উঠে দিয়ে আব্বু দেওয়ালার লগে একটা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর আম্মু আমার খেড়াল রক্তে ইয়ে গেছে। এবার আমি আমার খালাতো বই যাই ওই পেয়েছে কাকা যে পুলিশে আর বলাই লইয়েছি। এবার আমার কাকা আর আব্বুর হসপিটাল লই গেছে। যাদের সাথে ঘটনাটা ঘটছে, যারা শিকার হয়েছে এই ঘটনার, তো এই যে মিলন আঙ্কেল বা তার ওয়াইফ, আমি যতদূর চিনি 2 দিন আগেও তাদেরকে দেখছি, তো তারা দলমত নির্বিশেষে খুব ভালো মানুষ। আর এই যে ঘটনাটা ঘটছে আমি তীব্র নিন্দা জানাই, এটা খুব। এই ঘটনাকে নিছক ডাকাতি মানতে নারাজ খোদ থানা পুলিশও। পুলিশেরও প্রাথমিক তদন্তে ধারণা পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে গৃহবধূ মারুফাকে। তবে যেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকুক, অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। না, এটি আমার সিনিয়র অফিসার সকলে বক্তব্য দিয়েছেন যে এটি প্রাথমিকভাবে মনে হচ্ছে একটি মানে পরিকল্পিত হত্যাকাণ্ড, সুতরাং বাকিটি তদন্তপূর্বক বলা যাবে। স্থানীয়রা বলছেন যে পুলিশের কিছু গাফলতি আছে, সেক্ষেত্রে টহল যাতে বাড়িয়ে দেওয়া হয়, আপনি একজন অফিসার আমার সাথে কি বলবেন? না, পুলিশই টহল ওখানে কাছাকাছি ছিল এবং ওখানে কাছাকাছি চেকপোস্ট ছিল, মাত্র 200-300 গজ দূরেও পুলিশের অবস্থান ছিল। কিন্তু পুলিশ যদি কিছু না তথ্য না দেওয়া হয় বা কেউ না জানে বা কোনো রকম, তাহলে এটি সম্ভব হয় না বা সুযোগ থাকে না। কিন্তু বাবুগঞ্জ থানা পুলিশ সর্বদাই মানুষের রেসপন্স করে থাকে, যে কোনো রকম তথ্য পেলে তাৎক্ষণিক সে রেসপন্স করে থাকে। তারপরেও তো এই ঘটনায়
আমাদের পুলিশি টহল বৃদ্ধি করা হচ্ছে এবং এলাকায় শৃঙ্খলা ভালো রাখার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে। হ্যাঁ, মিলন খান জড়িত থাকতে পারে, যেহেতু মিলন খানের বসত ঘরে স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়েছিলেন এবং পরবর্তীতে তারা ঘরের ভিতরে তার স্ত্রী হত্যা হলো। এক্ষেত্রে মিলন খান সন্দেহের ঊর্ধ্বে নয় আর তার শ্বশুর তাকে আসামি হিসেবে উল্লেখ করেছেন, সুতরাং তিনি সন্দেহ থাকতেই পারেন। এছাড়া অন্য কোনো মালামাল নেয়ার বিষয়ে উল্লেখ নেই, অন্য কোনো মালামাল নেয়ার তথ্য পাওয়া যায়নি। কারণ যেহেতু মালামাল যেটি ছিল আলমিরাতে সেটিও স্বাভাবিকভাবে আছে, শোকেসের মালামাল সবই স্বাভাবিক, ঘর থেকে অন্য কোনো মালামাল লুণ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। সাব্বির খান, BHS TV, বরিশাল।